তোমরা অনেকেই সিলেবল কথাটা শুনেছ কিন্তু সিলেবল কি তা জানো না সিলেবল এর বাংলা অর্থ হল শব্দাংশ সিলেবল কাকে বলে কোনো ভাবেল সহযোগে আমরা কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবল বা শব্দাংশ তাহলে কি হলো যে কোনো ভাওয়েল সহযোগে আমরা কোনো ওয়ার্ডের কোনো ওয়ার্ডের কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করতে পারি যতটুকু অংশ একেবারে উচ্চারণ করতে পারি তাহলে কোনো ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একেবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবল বা শব্দাংশ আর ওটা ভাওয়েল সহযোগী হবে অর্থাৎ ওই অংশটুকুর মধ্যে অন্তত একটা হলেও ভায়েল থাকবে তাহলে কী দাঁড়াচ্ছে কোনো ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একেবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবল বা শব্দাংশ অর্থাৎ কোনো নিঃশ্বাস না ফেলে আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে কি বলে সিলেবল বা শব্দাংশ চলো উদাহরণের মাধ্যমে দেখে নিই যেমন হসপিটাল হসপিটাল একটা ওয়ার্ড হসপিটালের মধ্যে কয়টা সিলেবল আছে হসপিটালের মধ্যে দেখো আমরা এইটার মধ্যে প্রত্যেকটা অংশকে যদি ভাগ করি তাহলে একেবারে উচ্চারণের দিক থেকে যে হস হস এইটুকু একবারে উচ্চারণ করলাম পি একবারে উচ্চারণ করলাম টাল একবারে উচ্চারণ করলাম তাহলে কি হচ্ছে এখানে হস একটা সিলেবল পি একটা সিলেবল আর হচ্ছে টাল একটা সিলেবল তাহলে এইগুলো দেখো প্রত্যেকটাতে কিন্তু একটা করে ভাওয়েল আছে এই যে প্রথম সিলেবলটায় ও ভাওয়েল দ্বিতীয় সিলেবলটায় আছে আই ভাওয়েল তৃতীয় সিলেবলটায় আছে এ ভাওয়েল তাহলে কি হচ্ছে যে কোনো ওয়ার্ডের হসপিটাল হলো একটা ওয়ার্ড এর যতটুকু অংশ একেবারে উচ্চারণ করতে পারি এই যেমন হস হস এটা একবারে উচ্চারণ করতে পারি তারপর পি এটা একবারে উচ্চারণ করতে পারি এবার আমরা হ হস এরকম তো উচ্চারণ করতে পারি না একটা নেই হস আসছে তারপর একটা নেই পি আসছে টাল আসছে টাল হস পি টাল হস

সেলটা একবারে উচ্চারণ করতে পারছি এতে আমাদের জীবের গতিবিধিরও খুব একটা পরিবর্তন হচ্ছে না বা বলতে পারো জীবের গতিবিধির পরিবর্তন হচ্ছে না এবং আমরা নিঃশ্বাস না ফেলেই একবারে উচ্চারণ করতে পারছি তাহলে পেন সিল পেন একটা সিলেবল সিল একটা সিলেবল তাহলে কি হচ্ছে পেন সিল তাহলে এই ওয়ার্ডে কয়টা সিলেবল আছে দুটো সিলেবল আছে তাহলে পেনসিল পেন সিল পেন সিল এই এই হচ্ছে দুটো সিলেবল আছে তারপর কলকাতা কলকাতায় কয়টা আছে কল কা আমরা কোলটাকে একবারে উচ্চারণ করছি কাকে একবারে উচ্চারণ করতে পারছি তাকে উচ্চারণ একবারে করছি তাহলে কল কা তা তাহলে কি হচ্ছে কোল একটা সিলেবল কা একটা সিলেবল আর হচ্ছে তা একটা সিলেবল কলকাতা তাহলে এখানে তিনটে সিলেবল হচ্ছে কলকাতা তিনটে সিলেবল তাহলে হসপিটালে তিনটে সিলেবল হসপিটাল তারপর পেনসিলে দুটো সিলেবল পেন সিল কলকাতা তা তিনটে সিলেবল তাহলে আশা করি বুঝতে পেরেছ এইবার সিলেবল প্রতিটি সিলেবলে অন্তত একটি করে ভাবেল থাকবে দেখো আমরা আগের যেমন তিনটি উদাহরণ করেছি দেখো প্রত্যেকটাতে কিন্তু অন্তত একটা করে ভাওয়েল আছে যেমন পেনের ক্ষেত্রে ই ভাভেল তেলের ক্ষেত্রে আই ভাওয়েল কলকাতার ক্ষেত্রে ও ভাবেল আছে কায়ের ক্ষেত্রে এ ভাবেল আছে টায়ের ক্ষেত্রে বা তায়ের ক্ষেত্রে এ ভাওয়েল আছে তাহলে প্রত্যেকটাতে কিন্তু অন্তত একটা করে কি থাকবে ভাওয়েল থাকবে প্রত্যেকটাতে একটা করে ভাওয়েল থাকবে তোমরা যদি এবার বানান ভুল কম হবে এটা বলতে কি বুঝিয়েছে যে অনেক সময় আমরা দেখি বড় বড় অনেক ওয়ার্ড থাকে বড় বড় অনেক শব্দ থাকে এই বড় বড় ওয়ার্ডগুলো প্রচুর স্টুডেন্ট আছে প্রচুর ছেলে মেয়ে আছে যারা নাকি ভুল করে ওই বড় বানানগুলো করতে গিয়ে ধরো হসপিটাল ধরলাম প্রচুর স্টুডেন্ট আছে যারা নাকি এই হসপিটাল বানানটা করতে গেলেই কি করবে ভুল করে বসে থাকবে ভুল করবে ভুল করবে এরকম প্রচুর স্টুডেন্ট আছে দেখা খুবই ছোট্ট যে শব্দগুলো আছে সেগুলো দেখা গেল বানান ভুল করবে না কিন্তু একটু বড় হলেই ভুলের পরিমাণ বেড়ে যায় ভুল করে ফেলে তাহলে এইবার সেই ক্ষেত্রে তোমরা যদি সিলেবাল ডিভিশন করে করো সিলেবাল ভাগ করে করে যদি ওয়ার্ডটাকে মুখস্থ করো তাহলে কিন্তু ওই বানান ভুলের পরিমাণ অনেক কম হয়ে যাবে অনেক গুণ কমে যাবে যেমন হসপিটাল হস এইচ ওএস হস পিআইপি এল হসপিটাল ও এস হস পিআইপি এল হসপিটাল এই তিনটে সিলেবালে যদি ভাগ করে যদি মুখস্থ করো তাহলে ভুল কম হবে ধরো আরেকটা শব্দ নিচ্ছি যে ওয়ান্ডারফুল ডব্লিউ ও এন ডিআ আর এফ ইউএল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শব্দটায় কি হচ্ছে দেখো এখানে কয়টা সিলেবল আছে ওয়ান ডার ফুল তিনটে সিলেবল আছে ওয়ান ডার ফুল তাহলে আমরা যদি এই তিনটে সিলেবালকে আলাদা করে ওয়ান ডার ফুল এটাকে যদি বলি ওয়ান ডব্লিউ এন ওয়ান ডিআ আর ডার ফুল এফ ইউএল ফুল তাহলে এইভাবে যদি মুখস্থ করি যে ওয়ান ডার ফুল ডব্লিউ ও এন ওয়ান ডিইআর ডার এফ ইউএল ফুল তাহলে তিনটে সিলেবলে যদি ভাগ করে করি যে আমরা যদি এই প্রত্যেকটা ওয়ার্ডকে বড় বড় শব্দগুলোকে যদি সিলেবাল ডিভিশন করে করি সিলেবাল ভাগ করে করি তাহলে কি বানান ভুলের পরিমাণ অনেক কম হবে আচ্ছা এবার সিলেবলের সংখ্যার ওপর ভিত্তি করে আমরা ওয়ার্ডকে চার ভাগে ভাগ করতে পারি কী কী মনোসিলেবিক ওয়ার্ড ডাইসিলেবিক ওয়ার্ড ট্রাইসিলেবিক ওয়ার্ড আর হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড তাহলে এক একটা ওয়ার্ডে কয়টা সিলেবল আছে সেটার উপর বেস করে আমরা কি করতে পারি চারটে ভাগে ভাগ করতে পারি যে ওয়ার্ড 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 তাহলে চলো কাকে বলে যে ওয়ার্ডে একটি সিলেবল থাকে তাকে মনোসিলিবিক ওয়ার্ড বলে যে ওয়ার্ডে একটা সিলেবল থাকে তাকে মনোসিলিবিক ওয়ার্ড বলে অর্থাৎ সেই ওয়ার্ডটাই একটা মানে সেই ওয়ার্ডটাই হলো একটা সিলেবল দিয়ে গঠিত মানে নিজেই হচ্ছে একটা সিলেবল যেমন যেমন কতগুলো উদাহরণ দেখিনি যেমন গো 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 এর মধ্যে গো নিজেই একটা সিলেবল তাহলে একটানে গোই আসছে তাহলে কি হচ্ছে এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড গো হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড ডু ডু একটা সিলেবল সি একটা সিলেবল পেন একটা সিলেবল ক্যাট একটা সিলেবল রিড একটা সিলেবল এই তাহলে গো তাহলে আমরা টানে কি একেবারে এই গো গো সব গোটাকেই আমরা উচ্চারণ করতে পারছি এই ডাইসিলেবিক ওয়ার্ড কাকে বলে যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে ডাইসিলেবিক ওয়ার্ড বলে ডাইসিলেবিক ওয়ার্ডে দুটো সিলেবল থাকবে যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে ডাইসিলেবিক ওয়ার্ড বলে ডাইসিলেবিক ওয়ার্ডের কতগুলো উদাহরণ দেখি যেমন টুডে টুডে টুডের মধ্যে দেখো টুডের মধ্যে টু ডে টু ডে টু একটা সিলেবল ডে একটা সিলেবল টু একটা সিলেবল ডে একটা সিলেবল তাহলে টু ডে টু ডে তাহলে টু একটা সিলেবল পাচ্ছি ডে একটা সিলেবল পাচ্ছি তাহলে এখানে যেহেতু এই ওয়ার্ডে যেহেতু দুটো সিলেবল আছে তাই এটা একটা ডাই সিলেবিক ওয়ার্ড বিউটি 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 এই বিউ একটা সিলেবল টি একটা সিলেবল বিউ একটা সিলেবল টি একটা সিলেবল তাহলে বিউটি টি এখানেও দুটো সিলেবল আছে পেনসিল পেন সিল পেন সিল পেন সিল তাহলে পেন একটা সিলেবল সিল একটা সিলেবল তাহলে একটা নাই আমরা পেন উচ্চারণ করতে পারছি ওখান দিয়ে একটা নাই সিল উচ্চারণ করতে পারছি বিউটির ক্ষেত্রে কি বিউ একটা নাই একটা নাই বিউ আসছে আর ওখান দিয়ে হচ্ছে গিয়ে টিটা একটা নাই আসছে এই তাহলে উইন্ডো উইন্ডো উইন একটা সিলেবল ডো একটা সিলেবল তাহলে উইন ডো উইন ডো এই তাহলে এখানে দুটো সিলেবল করে আছে তাই এগুলো ডাইসিলেবিক ওয়ার্ড ট্রাইসিলেবিক ওয়ার্ডে কি যে ওয়ার্ডে তিনটে সিলেবল থাকবে যে ওয়ার্ডে তিনটে সিলেবল থাকে তাকে ট্রাইসিলিপিক ওয়ার্ড বলে তাহলে ট্রাইসিলিপিক ওয়ার্ড কি এটাতে তিনটে থাকবে হুম ট্রাইসিলিপিক ওয়ার্ডের কিছু উদাহরণ দেখিনি যেমন বিউটিফুল বিউ টি ফুল বিউ টি ফুল তিনটে বিউ টি ফুল তিনটে সিলেবল আছে তাই এটা ট্রাইসেলিভিক ওয়ার্ড পপুলার প পু ল লার তাহলে তিনটে সিলেবল আছে হসপিটাল হস পি টাল হস পি টাল তাহলে হস একটা সিলেবল পি একটা সিলেবল টাল একটা সিলেবল এখানে বিও একটা সিলেবল টি একটা সিলেবল ফুল একটা সিলেবল তাহলে তিনটে করে সিলেবল আছে তারপর কন্ডিশন কন ডি শন কন ডি শন তাহলে কি হচ্ছে তিনটে সিলেবল আছে কন আমরা একটা না কন উচ্চারণ করতে পারছি তাহলে কি আমরা কি পড়েছি যে কোনো ভাওয়েল সহযোগে ভাওয়েল সহযোগে কোনো ওয়ার্ডের একেবারে যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে কি বলে সিলেবল বলে যতটুকু অংশ একটা ওয়ার্ডের যতটুকু অংশ তাহলে আমরা এই যে ওয়ার্ডটার কন একটা না কন উচ্চারণ করতে পারছি এই তারপর ডি আসছে তারপর শান আসছে তাহলে তিনটে সিলেবল এখানে আছে কন ডি শান পলিসিলেবিক ওয়ার্ড পলিসিলিবিক ওয়ার্ড হলো যে ওয়ার্ডে তিনটের বেশি তিনটের বেশি সিলেবল থাকে তাকে পলিসিভিক ওয়ার্ড বলে তাহলে কি হচ্ছে আমরা মনোসেলেভিকের ক্ষেত্রে কি দেখেছি মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে একটা সিলেবল থাকবে আর হচ্ছে ডাই ডাইসিলেবিকের ক্ষেত্রে দুটো থাকবে ট্রাইসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে তিনটে থাকবে তারপর হচ্ছে তিনটে সিলেবল থাকবে আর পলিসিবিক ওয়ার্ডের ক্ষেত্রে তিনটের বেশি থাকবে তার মানে কি থ্রি প্লাস তিনটের বেশি থাকবে পলিসিলিভিক ওয়ার্ডের ক্ষেত্রে তাহলে কি যে ওয়ার্ডের তিনটির বেশি সিলেবাস থাকে তাকে পলিসিভিক ওয়ার্ড বলে এবার ট্রাই এবার হচ্ছে পলিসিলিভিক ওয়ার্ডের উদাহরণ দেখিনি যেমন ধরো তিনটের বেশি হলে এবার সেটা চারটে হতে পারে পাঁচটা হতে পারে ছয়টা হতে পারে সাতটা হতে পারে আটটা দশটা যতগুলো হতে পারে সব পলিসিলিপিক ওয়ার্ডের আন্ডারে আসবে যেমন টেলিভিশন টেলিভিশন দেখো টে লি ভি সান টে লি ভি শান তাহলে এখানে কয়টা পেয়েছি টে একটা পেয়েছি লি একটা পেয়েছি ভি একটা পেয়েছি শান একটা পেয়েছি এখানে চারটে সিলেবল আছে টেলিভিশন টে লি ভি শান চারটে সিলেবল আছে তারপর হচ্ছে ইকোনমি ই ক ন মি ই ক ন মি ই একটা সিলেবল ক একটা সিলেবল ন একটা সিলেবল মি একটা সিলেবল তাহলে ই ক ন মি তাহলে এখানে কয়টা সিলেবল আছে চারটে সিলেবল আছে ইকোনমি তারপর মাল্টিপারপাস মাল্টি পারপাস মাল টি পারপাস মাল একটা সিলেবল টি একটা সিলেবল পার একটা সিলেবল পাস একটা সিলেবল মাল্টি পারপাস তাহলে এখানেও চারটে সিলেবল আছে এই স্যাটিসফ্যাকশন স্যা টিস প্যাক সান টিস প্যাক তাহলে এখানে কয়টা সিলেবল আছে এখানেও চারটে সিলেবল আছে স্যা একটা না স্যা উচ্চারণ করতে পারছি তারপর টিস উচ্চারণ আমরা তো পুরোটাই একসঙ্গে উচ্চারণ করতে পারি স্যাটিসফ্যাকশান কিন্তু প্রত্যেকটা অংশকে যদি আমরা ভাগ করি তাহলে যেইটুকু একেবারে উচ্চারণ করা যায় এই আমরা তো এরকম করে এরকম করতে পারি না স্যা একটা নে আসছে তারপর টিস একসঙ্গে করা যাচ্ছে ফ্যাক একসঙ্গে করা যাচ্ছে শান একসঙ্গে করা যাচ্ছে তাহলে স্যাটিসফ্যাকশন তাহলে চারটে সেলে করা যায় মাল্টিপারপাস মাল একসঙ্গে করা যাচ্ছে টি একটানে করা যাচ্ছে এক টানে উচ্চারণ করা যাচ্ছে পার একটান কোন রকম নিঃশ্বাস না ফেলেই আমরা উচ্চারণ করতে পারছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো জীবের গতিবিধি কিন্তু একসঙ্গে টি এই তাহলে কি হচ্ছে তাহলে এইগুলোতে চারটে করে সিলেবল আছে চলো আমরা আবার পুরোটাকে অতি সহজে একটু রিভিশন দিয়ে নিই সিলেবল তাহলে কি দেখেছি আমরা যে সিলেবল সিলেবল হলো সিলেবলের বাংলা অর্থ কী শব্দাংশ অর্থাৎ শব্দের অংশ সিলেবলের বাংলা অর্থ হলো শব্দের অংশ শব্দাংশ তাহলে সিলেবল কাকে বলে যে ভাওয়েল সহযোগে আমরা কোনো ওয়ার্ডের যেটুকু অংশ ওয়ার্ডের যেটুকু অংশ একেবারে উচ্চারণ করতে পারি তাকে সিলেবল বলে তাহলে যেমন সিলেবল যেমন সিলেবল কি ছিল সিলেবাল যেমন ধরে নাও হসপিটাল একটা ওয়ার্ড ছিল টাল হসপিটাল তাহলে হস একবারে উচ্চারণ করতে পারছি পি একবারে উচ্চারণ করতে পারছি টাল একবারে উচ্চারণ করতে পারছি এই এবার এই সিলেবলকে সিলেবলের মধ্যে কিছু মনে রাখতে হবে যে প্রত্যেকটা সিলেবলে কিন্তু একটা করে অন্তত কম পক্ষে একটা করে কিন্তু ভাওয়েল থাকবে যে ভাওয়েল কোনগুলো এই ও ইউ এই তারপর হচ্ছে আমরা যদি সিলেবল ভাগ করে যদি কোনো বড় বড় ওয়ার্ডের সিলেবল ভাগ করে যদি উচ্চারণ করি বা বানানটাকে যদি শিখি তাহলে কি হবে ওই বানান ভুলের যেই সম্ভাবনা সেটা কিন্তু কমে যাবে এটা কিন্তু কমে যাবে এই তারপর হচ্ছে গিয়ে এবার সিলেবলকে সিলেবালের ওপর বেস করে সিলেবলের সংখ্যার ওপর বেস করে ওয়ার্ডকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে হুম চার ভাগে ভাগ করা যায় যেমন মনোসিলিবিক ওয়ার্ড তারপর একটা ছিল ডাইসিলিভিক ট্রাই ট্রাইসিলিবিক ওয়ার্ড তারপর হচ্ছে পলিসিলিবিক ওয়ার্ড পলোসিলিবিক ওয়ার্ড তাহলে মনোসিলিবিক ওয়ার্ড ডাইসিলিবিক ওয়ার্ড ট্রাই ওয়ার্ড পলোসিলিবিক ওয়ার্ড তাহলে মনোসিলিপিকে কয়টা থাকবে একটা সিলেবল থাকবে যেমন গো ডু সি এগুলো হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড ডাইসিলেবিকে কয়টা থাকবে দুটো থাকবে যেমন দুটো থাকবে যেমন পেনসিল 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 বিউটি বিউ বিউটি বিউ টি এই তারপর ট্রাই থাকবে তিনটে সিলেবল এই তিনটে সিলেবল যেমন হস পি টাল হস পি টাল হস বিউটিফুল 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 ফুল বিউটি ফুল পপুলার পুলার তিনটে সিলেবল পলিসিলেবলের ক্ষেত্রে কী হবে থ্রি প্লাস অর্থাৎ তিনটের বেশি চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা যা হবে সব পলিসিলিপিক ওয়ার্ডের আন্ডারে আসবে পলিসিলিপিক ওয়ার্ডের আন্ডারে তাহলে কী হবে পলিসিলেবিক ওয়ার্ড কি যেমন টেলিভিশন টে লি সান টে লি সান চারটে সিলেবল তারপরে হচ্ছে ইকোনমি ই নি ইকোনমি ই ক মি চারটে সিলেবল তাহলে মাল্টি পারপাস মাল্টি পারপাস মাল একটা সিলেবল টি একটা পার টি একটা সিলেবল পার একটা সিলেবল পাস একটা সিলেবল তাহলে একদম অত্যন্ত সহজে বুঝে গেলাম যে সিলেবল কাকে বলে সিলেবল এর উদাহরণ তারপর সিলেবল এ অন্তত একটা করে ভাওয়েল থাকবে তারপর সিলেবল ভাগ করে একটা ওয়ার্ডের যদি সিলেবল ভাগ করে আমরা যদি উচ্চারণ করি তাহলে সেটা ভু ভুল হওয়ার প্রবণতা বা সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে চার ধরনের হয় সিলেবলের উপর বেশ করে চার ধরনের ওয়ার্ড হয় যেমন মনোসে চারটে টাইপের বলতে পারো মনোসিলিবিক ওয়ার্ড ডাইসিলিভিক ওয়ার্ড ট্রাইসিলেবিক ওয়ার্ড পলিসিভিক ওয়ার্ড মনোসিলিভিক মানে একটা সিলেবল থাকবে ডাইসেলিভিক ওয়ার্ডে দুটো সিলেবল থাকবে ট্রাইসিলিভিক ওয়ার্ডে তিনটে সিলেবল থাকবে পলিসিলেবিক ওয়ার্ডে তিনটের বেশি সিলেবাল থাকবে এই তাহলে আশা করছি তোমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পেরেছ আশা করছি তোমাদের কারো আর বোঝার কোনো অসুবিধা নেই যেভাবে বুঝিয়েছি এটা আশাই করা যায় যে প্রত্যেকেই বুঝতে পেরেছ সিলেবাল নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা নয় প্রত্যেকে ভিডিওটাকে লাইক করবে তারপর এই ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে এই তাহলে সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো